হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অল অফিলেটেড কলেজগুলির মধ্যে পড়ছো ফিফথ সেমিস্টারে এক্সামের রেজাল্টের অপেক্ষায় ছিল অনেক দিন ধরে তোমরা কিন্তু কমেন্ট করে চলেছো আমিও কিন্তু অনেক ভিডিও তোমাদের জন্য দিয়েছিলাম যে কবে তোমাদের রেজাল্ট আউট হতে পারে একটি ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে মে মাসের ফার্স্ট উইক নাগাদ তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে ফাইনালি তোমাদের জন্য ফিফথ সেমিস্টারের রেজাল্ট কিন্তু আউট হয়ে গিয়েছে চলো আমরা কিন্তু ওয়েবসাইটে দেখে নেব প্রথমে তোমরা করবে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবে সেখানে তোমরা রানাঘাট কলেজ লিখে সার্চ করবে নিচের দিকে তোমরা আসবে এক্সাম রেজাল্ট এখানে তোমরা ক্লিক করবে এক্সাম রেজাল্ট ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকমই একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে ইন্টারফেস ওপেন হওয়ার পরে তোমাদের সামনে কিন্তু ইউজি ফিফথ সেমিস্টার বি এ অনার্স রেজাল্ট দু হাজার তেইশ তোমরা দেখে নাও তিরিশ চার দু হাজার চব্বিশ কিন্তু ডেট দেওয়া রয়েছে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট খুব সহজেই দেখে নিতে পারবে এখানে তোমরা খুব সহজেই তোমাদের রেজাল্টগুলি দেখে নিতে পারবে ইউজি ফিফথ সেমিস্টার বিএ বিএসসি বিকম ওনার্স কিংবা জেনারেল কোর্সে তোমরা এক্সাম দিয়েছিলে তোমাদের জন্য ফাইনালি কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে রানাঘাট কলেজে এক্সাম রেজাল্টে কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হয়েছে তোমরা তোমাদের কোর্স অনুযায়ী তোমরা কিন্তু সেখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে তোমরা তোমাদের রোল নাম রেজিস্ট্রেশন নম্বর আর তোমাদের রেজাল্ট কিন্তু দেখে নিতে পারবে এস জিপিএ নাম্বার রয়েছে তারপর ফেল্ড রয়েছে তারপর ফেল্ড টু রয়েছে এরকমই কিন্তু পরপর তোমরা কিন্তু দেখে নিতে পারবে আর তোমরা কোন ইয়ারে রেজিস্ট্রেশন নম্বর সেটাও কিন্তু খুব সহজে তোমরা তোমাদের রেজাল্ট এইভাবে চেক করে নিতে পারবে আজকের যদি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে জানিয়ে দিও কারণ ফাইনালি কিন্তু ফিফথ সেমিস্টার বিএবিএসি বি বিকম অনার্স কিংবা জেনারেল কোর্সে কিন্তু ফাইনালি রেজাল্ট আউট হয়ে গিয়েছে নোটিশও চলে এসেছে তোমরা কিন্তু এইভাবে খুব সহজে তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারবে আর তোমাদের রেজাল্ট কেমন হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ